আমরা দেখবো যেটি সেটি হচ্ছে রেজিস্টারের কালার কোড তো রেজিস্টারের কালার কোড বলতে আসলে কি বোঝায় এবং এটি কিভাবে হিসেব করা হয় সেই অংশটি নিয়ে আলোচনা তো রেজিস্টার মূলত হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং এটি হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স আছে সেটিকে নির্ণয় কিভাবে করে দেয় সেটি আমরা এখানে দেখব রেজিস্টারের মধ্যে তো আমাদের সাধারণ যদি একটা কারেন্ট প্রবাহ হয় একটা তারের ভেতরতে বা ওয়ারের ভেতরতে তাহলে দেখা যাবে যে এটা তার চলার পথকে বাধা দিচ্ছে যে কারেন্ট প্রবাহ সেটা বাধা প্রাপ্ত হয় একটা ধর্মের কারণে তো সেই ধর্মটাকে বলতেছি আমরা রেজিস্ট্যান্স তো সেই ধর্মটাকে রেজিস্টেন্স বলতেছি এটাকে যদি একটু সাধারণভাবে বোঝানো যায় সেটি হচ্ছে যে একটা পানির এরকম প্রবাহ চলতেছে এটা হচ্ছে পানির প্রবাহ তো এই পানির প্রবাহ এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা এটা হচ্ছে জেনারেল কেস তো এই পানির প্রবাহের পথটা হচ্ছে প্রশস্ত এখানে কোথাও কোনো আমাদের উঁচু নিচু অংশ নয় এটা পুরোটা আমাদের একটা প্লেইন অবস্থা এখান দিয়ে পানি সর্বোচ্চ যেতে পারবে তো এই পথে যদি আমরা পানি দিই তাহলে সর্বোচ্চ যেতে পারবে কিন্তু যদি পথটা এমন হয় যে দেখা গেল আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু পানির পথটা কিছুটা হলো এখানে এরকম একটু বাঁকানো হলো তাহলে দেখা যাবে যে আমাদের এই পথে যদি আমরা পানি দিই তাহলে এখানে এসে পানির প্রবাহটা এখানের তুলনায় যে এই পরিমাণের মধ্যে এই অংশের মধ্যে যতটুকু আয়তন জুড়ে পানির প্রবাহটা হয়েছিল দেখা যাবে যে এখানে সেই পরিমাণভাবে হবে না এখানে সেই পানির প্রবাহটা ঠিক সেভাবে আসবে না এখানে অনেকটা কমে যাবে এবং এখানে এখানের যে আয়তনের ফলে যে পানির একটা প্রবাহ ছিল সেই প্রবাহটা এখানে এসে কমে যাবে বা হ্রাস পাবে ঠিক সেভাবে এখান থেকে পানির প্রবাহটি বেরিয়ে যাবে তো এটার ক্ষেত্রে ছিল পানির সর্বোচ্চ গমন কিন্তু এটার ক্ষেত্রে হলো দেখা গেল যে এখানে ঠিক ছিল এখানেও ঠিক এখানে কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হলো তো এটাকে এখন যদি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের যে কারেন্ট প্রবাহ সেটা সাপেক্ষে যদি বলা হয় যে কারেন্ট প্রবাহ হচ্ছে যে পথে সেই পথে যদি কোনো কারণে কোনো কারণ সে কি কারণ এটা প্রশ্ন থাকলো যে কোন কারণের জন্য আমাদের চ কারেন্ট চলার পথ বাধাপ্রাপ্ত হয় সেই যে বাধাপ্রাপ্ত হচ্ছে এখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল দেখা গেল যে কোন একটা অংশে গিয়ে কারেন্টটা একটু বাধাপ্রাপ্ত হইলো সে বাধাপ্রাপ্ত অঞ্চলটাকেই বলতেছি আমরা রেজিস্ট্যান্স ওই যে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেটা হচ্ছে একটা তার ধর্ম এটা তার জন্মগত বৈশিষ্ট্য বলা যায় যে একটা পথ থাকবে সেই পথের মধ্যে যদি আমরা কারেন্ট ফ্লো করি সেই পথের মধ্যে কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে কারেন্ট প্রবাহটা বাধাপ্রাপ্ত পায় সে বাধাপ্রাপ্ত যে ধর্মটা আসে এই যে ধর্মটা সেটাকেই বলতেছি আমরা রেজিস্ট্যান্স তো রেজিস্টারের কালার কোড এটি করার জন্য আমাদেরকে একটা চার্ট দেখতে হবে তো রেজিস্টারের কালার কোড দেখার আগে দেখায় রেজিস্টার টি দেখতে মূলত কিছু কিছু রেজিস্টার আমাদের এরকম দেখায় যে আমাদের একটা একটা রেজিস্টার এই রেজিস্টরের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে বেগুনি এখানে গ্রিন দেন ব্ল্যাক দেন ইয়েলো দেন ব্রাউন তো এই ধরনের কিছু কালার রয়েছে তো এই কালারগুলি আমাদেরকে আসলে মূলত কী বোঝায় আর এই রেজিস্টরের মধ্যে কালারটা দেওয়ার উদ্দেশ্যটা কী তো সেই অংশটা যদি আমরা দেখি তাহলে এই কালার কোডের অংশটা বুঝতে হয়তো বা সমস্যা হবে না তো এই কালার কোডের যে অংশটুকু এইখানের আমাদের কিছু বেসিক জিনিস রয়েছে তো সেই জিনিসগুলো আমরা একটা চার্টের মধ্যে দেখে ফেলি তো একটু আগে যে আমরা রেজিস্টর দেখলাম সেই রেজিস্টারের মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে তো এই কালারগুলোর একটা চার্ট এখানে রয়েছে প্রথমে রয়েছে ব্ল্যাক

আমাদের এই যে বিভিন্ন ধরনের কালার দেওয়া থাকে এই কালারগুলো আসলে মূলত কি বোঝায় তো এখন যদি আমরা একটা জাস্ট সিম্বলিক একটা রেজিস্টর যদি আমরা আঁকানোর চেষ্টা করি যে এখানে আমরা চারটা অংশ দেখলাম যে আমরা এটা মনে রাখবো যে একটা রেজিস্টরের মধ্যে মূলত চার ধরনের রং থাকবে কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকতে পারে কিন্তু আমাদের সর্ব যেটা জেনারেল কেস অর্থাৎ যেটা একেবারে মূল বেসিক সেটা হচ্ছে যে একটা রেজিস্টরের মধ্যে আমাদের এরকম চারটা কালার থাকবে এই চারটা কালারের মধ্যে আমরা কাউন্টিংটা শুরু করবো হচ্ছে আমাদের হাতের বাম দিক থেকে ডান দিক অংশে হাতের ডান বাম দিক থেকে ডান দিক তো এটার ক্ষেত্রে বিষয়টা কেমনভাবে কি করবে সেটা আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে যে এখানে যে যে অংশগুলো আছে আমরা জাস্ট সেই জিনিসগুলোকে এখানে সিম্বলিক আকারে লিখতেছি প্রথমে একটা কালার যেটি হচ্ছে এটাকে যদি আমরা এর সঙ্গে মেলাই তাহলে দেখা যাবে যে এটা ব্রাউন আর এটা কালো আর এটার সাথে আমাদের আসতেছে হচ্ছে অরেঞ্জ আমাদের থার্ড ফ্লোরটা আসতেছে হচ্ছে অরেঞ্জ আর ফোর্থ ফিফটা আসতেছে আমাদের গোল্ডেনের সাথে তাহলে আমরা এখানে এটার সাথে মেলায় নিব যে প্রথমটা সেটি হচ্ছে আমাদের যেটি দিচ্ছে সেটি হচ্ছে ব্রাউন এটা আমাদের ব্রাউন এটা আমাদের ব্রাউন দেন ব্ল্যাক দেন আমাদের রয়েছে হচ্ছে অরেঞ্জ দেন রয়েছে এটা আমাদের গোল্ডেন তো এই চারটা কালার এগুলো আসলে কি বোঝাচ্ছে এখানে আমরা মনে রাখবো যে আমাদের চারটা কালারের মধ্যে প্রথম যে দুইটি সেটি বোঝাবে ডিজিট আমাদের প্রথম যে দুইটি কালার সে দুইটি কালার বোঝাবে ডিজিট তাহলে এখানে যে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার রয়েছে এই দুটা বোঝাবে আমাদের ডিজিট তো এখন এই ডিজিট বলতে এখানে আমাদের মূলত কি বুঝতেছি এখন এখানের মধ্যে যদি আমরা দেখি যে এখানে আমাদের কিছু ভ্যালুয়াস ফিগার এই যে ভ্যালুয়াস ফিগার যেগুলো রয়েছে এগুলি হচ্ছে ডিজিট তো প্রথমে রয়েছে ব্রাউন তো ব্রাউনের জন্য আমাদের যে এখানে যে ভ্যালু অফ ফিগারটা আছে সেটা আমরা লিখবো ওয়ান দেন আমাদের ব্ল্যাক আমরা দেখব যে ব্ল্যাকের জন্য আছে বিষয়টা হচ্ছে জিরো তারপর আমাদের প্রথম দুইটা বোঝাবে ডিজিট দেন থার্ড যেটা আছে সেটি বোঝাবে মাল্টিপ্লায়ার তো এই মাল্টিপ্লায়ারটা কি আমাদের থার্ড যেটা থাকবে যে কালারটি সেই কালারটি বোঝাবে মাল্টিপ্লায়ার তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে আমাদের রয়েছে থার্ডের মধ্যে অরেঞ্জ তো অরেঞ্জের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার হিসেবে আমরা পাইছি হচ্ছে দেখেন টেন টু দি পাওয়ার এই যে আমাদের এটা টেন টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে টেন টু দি পার থ্রি এটি হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার টেন টু দি পার থ্রি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি তারপরে ফোর্থ যে কালারটি সেই কালারটি রয়েছে হচ্ছে আমাদের গোল্ডেন কালার তো গোল্ডেন কালারের জন্য আমাদের যেটা বোঝায় এই অংশটি সেটি হচ্ছে টলারেন্স অংশ তাহলে একটা রেজিস্টরের মধ্যে চারটা অংশ পাবো আমরা প্রথম যে দুইটা সেই দুইটা বোঝাবে আমাদের ডিজিট এই দুটো হচ্ছে আমাদের বোঝাবে ডিজিট দেন তিন নাম্বার যে অংশটুকু সেটি বোঝাবে আমাদের মাল্টিপ্লায়ার আর আমাদের চার নাম্বার যে অংশটুকু সেটি বোঝাবে হচ্ছে জাস্ট টলারেন্স যেটি সহ্য ক্ষমতা সহ্য ক্ষমতা বলতে এটি কতটুকু ধারণ করতে পারবে কম অথবা বেশি সেই জিনিসটা আমরা সামনের দিকে বলবো সেটি তাহলে এখানে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে প্রথম অংশটুকু ব্ল্যাক ব্রাউন দেন হচ্ছে ব্ল্যাক দেন অরেঞ্জ দেন পেলাম হচ্ছে গোল্ডেন তো এখন এই যে নাম্বারগুলি আমরা লিখলাম ভ্যালুগুলি এখানে আমাদের যে ফোর্থ ভ্যালুটি ছিল সেটি ছিল হচ্ছে গোল্ডেন তো গোল্ডেনের জন্য টলারেন্সের মানটা কত এখানে আমাদের দেওয়া আছে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট তাহলে এখন আমরা এই ভ্যালুগুলি থেকে আমরা কি কি জিনিস পেতে পারি তো এই ভ্যালুগুলি থেকে আমরা যে জিনিসগুলি পাব সেটি হচ্ছে আমাদের প্রথম যে দুইটি ডিজিট থাকবে সেই দুটি ডিজিটকে একত্র করব। আমাদের বাম থেকে শুরু করে ডান দিকে যে অংশগুলো রয়েছে বাম থেকে শুরু করে ডান দিকে যাব যে যে নাম্বারগুলি পাবো সেগুলোকে পাশাপাশি একটা সংখ্যা তৈরি করে নিব সে সংখ্যাটা হচ্ছে এখানে দশ তো এটার সঙ্গে আমাদের টেন টু দি পাওয়ার থ্রি এটি ছিল মাল্টিপ্লায়ার ওকে আমরা গুণ করে দেব টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এখন টেন টু দি পাওয়ার থ্রি যদি দিই তাহলে এখানে ফলাফল টু কত আসবে গুণ করলে আমরা জানি পাওয়ার ওয়ান প্লাসের এখানে আমাদের হয়ে যাবে দুটি পাওয়ার যোগ হয়ে যাবে সেটি হবে টেন টু দি পাওয়ার ফোর তো এটি আসলো আমাদের এটা আসলো আমাদের একটা ভ্যালু যে দুটি ডিজিট এবং হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার থেকে টেন টু দি পাওয়ার ফোর মূলত এটাই বোঝাচ্ছে আমাদের রেজিস্টেন্স এরা হচ্ছে কিলো ওহমে বোঝাচ্ছে টেন টু দি পাওয়ার ফোর অর্থাৎ টেন এক দুই তিন চার এত কিলো ওহম রেজিস্টেন্স দিবে আমাদের এই যে রেজিস্টেন্সটি রয়েছে রেজিস্টরটি রয়েছে এই রেজিস্টরটি তাহলে এই প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট দ্বারা কী বোঝাচ্ছে প্লাস মাইনাস ফাইভ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই যে ভ্যালুটুকু পেয়েছি আমরা যেটি এটির পাঁচ পারসেন্ট বেশি হতে পারে অথবা পাঁচ পারসেন্ট কম হতে পারে তাহলে একে যদি আমরা পাঁচ পারসেন্ট করি যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় পাঁচ পার্সেন্ট যদি করা হয় পার্সেন্ট মানে ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড এই দুটি কাটা তাহলে থাকে আমাদের এখানে ওয়ান ডাবল জিরো দেন ফাইভ দেন আমরা এখান থেকে যেটা পাব সেটা হচ্ছে ফাইভ ওয়ান টু ফাইভ ডাবল জিরো তাহলে ফাইভ ডাবল জিরো এটি হচ্ছে আমাদের এখন বর্তমান রেজিস্টেন্স এই রেজিস্টরের জন্য যে রেজিস্টরটি আমাদের এখানে দেখলাম সেটির জন্য যে পাঁচশো কিলো ওহম তাহলে এই পাঁচশো কিলো হোম এটি কি রেজিস্ট্যান্স না এটি না আমাদের মূল যে রেজিস্ট্যান্সটি পেয়েছি আমাদের যে মূল এই মূলের সাথে এত পার্সেন্ট এত এত কিলো হোম অর্থাৎ পাঁচশো কিলো হোম বেশি হতে পারে পাঁচশো কিলো হতো কমও হতে পারে তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা কি আসবে উত্তরটা বলতে এখানে আমাদের রেঞ্জটা কতর মধ্যে থাকতেছে রেঞ্জ থাকতেছে হচ্ছে এই আমাদের দশ হাজারের চেয়ে পাঁচশো কম অথবা দশ হাজারের চেয়ে পাঁচশো বেশি তার মানে নাইন জিরো ফাইভ ডাবল জিরো অর্থাৎ নব্বই হাজার দেন হচ্ছে নব্বই হাজার দেন হচ্ছে এদিকে আমাদের সরি নয় হাজার পাঁচশো আর এদিকে আমাদের পাবো হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের এই রেজিস্টেন্সে এই রেজিস্টরের রোধ আমাদের এইখানে যে রেজিস্টরটি আমরা দেখলাম এই রেজিস্টরটির রোধ হচ্ছে আমাদের নয় থেকে দশ হাজার পাঁচশোর মধ্যে থাকবে তো এই পাঁচ পার্সেন্ট বা টলারেন্স তারা আমরা বুঝতেছি হচ্ছে যতটুকু আমরা ভ্যালু পেলাম তার কত পার্সেন্ট বা কত রেঞ্জের মধ্যে থাকবে সেই জিনিসটি বোঝাচ্ছে তো আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি তাহলে বিষয়টি আরও বেশি ক্লিয়ার হবে তো আমরা এখানে যে যে অংশ কালারগুলি পাচ্ছি দেখতেছি যে কয়েকটি বিভিন্ন ধরনের আমাদের রেজিস্টর তো এই রেজিস্টারগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি যে এখানে আমাদের রোধ কতটুকু হবে প্রথমটা যেটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্রাউন এটা আমাদের ব্রাউন দেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক দেন এই অংশটুকু বোঝা যাচ্ছে না এখানে কালারটি হবে হচ্ছে অরেঞ্জ এটি হবে আমাদের অরেঞ্জ আর এটি হবে আমাদের রেড দেন একেবারে শেষের অংশটুকু সেটি হচ্ছে গোল্ডেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো বলেছি যে চারটি একটা রোদের মধ্যে চারটি কালার থাকবে কিন্তু এখানে রয়েছে পাঁচটি তাহলে সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে সেটি খুবই স্বাভাবিক আমাদের যে অংশটুকু ছিল প্রথম অবস্থায় যে প্রথম দুইটি যে আমাদের কি বোঝাতো ডিজিট বোঝাতো ঠিক সে সেমভাবে আমাদের এখানে প্রথম তিনটি বোঝাবে হচ্ছে আমাদের ডিজিট তাহলে প্রথম তিনটির ক্ষেত্রে প্রথমে আমাদের রং রয়েছে যেটি সেটি হচ্ছে ব্রাউন তো ব্রাউনের জন্য ডিজিটটা আসবে ওয়ান ব্রাউনের জন্য এই ব্রাউনের জন্য ডিজিটটা আসবে আমাদের ওয়ান তো ব্রাউনের জন্য আসলো ওয়ান আমাদের কালোর জন্য আসবে জিরো দেন অরেঞ্জ অরেঞ্জের জন্য আসবে তিন দেন রেড এই রেড হচ্ছে আমাদের এই তিন নাম্বার যেহেতু এই তিনটি বোঝালো আমাদের ডিজিট তাহলে পরের অংশটুকু বোঝাবে অবশ্যই মাল্টিপ্লায়ার আর রেডের জন্য আমাদের মাল্টিপ্লায়ার হচ্ছে টেন টু দি পাওয়ার টু এটা আমাদের রেজিস্টর হচ্ছে মাল্টিপ্লায়ারটা হচ্ছে টেন টু দি পাওয়ার টু লালের জন্য তাহলে এখানে আমরা ইউজ করব টেন টু দি পাওয়ার টু এখানে আমাদের আসবে টেন টু দি পাওয়ার টু দেন শেষের অংশটি হচ্ছে গোল্ডেন তাহলে এই গোল্ডেন অংশটুকু আমাদের কি বোঝাচ্ছে অবশ্যই টলারেন্স বোঝাচ্ছে আর আমরা জানি যে গোল্ডেন অংশের জন্য টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস ফাইভ তাহলে আমরা এখন কি করব আমরা এখন এই সবগুলিকে ওয়ান জিরো থ্রি এগুলো ডিজিট এগুলোকে পাশাপাশি লিখে একটা সংখ্যা তৈরি করব তো এই অংশটা হচ্ছে সংখ্যা ডিজিট তৈরি হয়ে গেল একটা এটার সাথে আমরা গুণ করব টেন টু দি পাওয়ার কে টু করে যে ফলাফলটি আমরা এখানে পাবো সেই ফলাফলটুকু থেকে পাঁচ পার্সেন্ট বেশি বের করবো দেন পাঁচ পার্সেন্ট কম বের করব সেই পাঁচ পার্সেন্ট কম বা বেশিটাই হবে আমাদের এই রেজিস্টরের জন্য রেজিস্ট্যান্স পরেরটার ক্ষেত্রেও সেম যে পরেরটার ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে গ্রিন এটা আমাদের গ্রিন দেন ব্লু দেন রেড দেন গোল্ডেন তো গ্রিনের জন্য আমাদের যেহেতু গ্রিন এবং ব্লু এই দুটি প্রথম এবং এখানে চারটি কালার রয়েছে তাহলে গ্রিন এবং ব্লু এই দুটি হবে আমাদের ডিজিট তাহলে গ্রিন এবং ব্লু এই গ্রিনের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে ফাইভ ব্লু যেটি আছে সেটিও আমাদের ডিজিট এটি হবে সিক্স আমাদের এখানে ফাইভ এবং সিক্স এটা হচ্ছে ব্লু অ্যান্ড গ্রিনের জন্য দেন রেড রেড এখানে তাহলে অবশ্যই মাল্টিপ্লায়ার মাল্টিপ্লায়ার হচ্ছে রেড হিসেবে আমাদের আসে টেন টু দি পাওয়ার টু আর গোল্ডেন হিসেবে যেটি আসে আমাদের সেটি হচ্ছে প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট তাহলে এখন আমরা কি করবো ফাইভ সিক্স এই দুটি ডিজিট এই দুটিকে আমরা ডিজিট করে নিব একত্র করে নিব কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিক অংশে তাহলে এখানে আসবে আমাদের ফিফটি সিক্স আমরা পাবো ফিফটি সিক্স তার সঙ্গে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করবো হচ্ছে আমাদের এইখানকার মাল্টিপ্লায়ের অংশটুকুর অর্থাৎ রেডের জন্য রয়েছে টেন টু দি পাওয়ার টু তাহলে এখান থেকে আমরা পাবো ফাইভ সিক্স ডাবল জিরো তাহলে এটার আমরা কী বের করবো পাঁচ পার্সেন্ট বের করবো আর পাঁচ পার্সেন্ট কম বের করব একবার যে পাঁচ পার্সেন্টটা বের করার পর একবার যোগ করবো একবার বিয়োগ করবো তাহলে সেক্ষেত্রে আমাদের ফলাফলটুকু কত আসে ফাইভ সিক্স ডাবল জিরো ইন্টু ফাইভ আমরা বের করে নিব আগে যে ডাবল জিরো কেটে যাবে দেন হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে থার্টি টু এখান থেকে এটা আমরা যেটা পেলাম সেটি হচ্ছে আমাদের এই ফাইভ সিক্স ডাবল জিরো থেকে দুশো আশি বেশি হবে অথবা ফাইভ সিক্স ডাবল জিরো থেকে দুশো আশি কম হবে তো এটি হচ্ছে আমাদের এই রেজিস্টেন্স এই রেজিস্টারের জন্য রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আমাদের এখানকার যে দ্বিতীয় অর্থাৎ এই যে আমাদের দ্বিতীয় আমাদের রেজিস্টরটি সলিউশন করলাম সেই সলিউশনটা অর্থাৎ এটা হচ্ছে তার রোদ তারপরে যেটি আসে সেটি হচ্ছে পরেরটি পরেরটি যদি আমরা সলিউশন করি প্রথমে দেখতে পাচ্ছি আমরা যেটি সেটি হচ্ছে প্রথমে রেড তারপরেও রেড দেন রয়েছে আমাদের অরেঞ্জ এখানে অরেঞ্জ দেন গোল্ডেন তো রেডের জন্য আমরা জানি সেটি হচ্ছে রেটের জন্য আমার যে ফলাফলটুকু পাই সেটা হচ্ছে টু আবার রেডের জন্য টু আর জানি প্রথম দুইটা হচ্ছে ডিজিট দেন তৃতীয় যেটা সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার তো অরেঞ্জের জন্য মাল্টিপ্লায়ার অংশের যদি তাকাই আমরা তাহলে দেখবো যে টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এখানে আমাদের আসতেছে টেন টু দি পাওয়ার থ্রি দেন গোল্ডেনের জন্য আমরা জানি যে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এখন আমরা এই প্রথম দুটা ডিজিটকে একত্র করব তাহলে আমরা পাবো টু অ্যান্ড টু বাইশ এবং তার সাথে আমরা মাল্টিপ্লায়ার যে অংশটুকু আছে সেটিকে গুন করে দেব তাহলে এখানে গুন করে দিলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে এই অংশটুকু তার সাথে আমরা কি করব তার পাঁচ পার্সেন্ট বের করব। তাহলে যদি আমরা পাঁচ পার্সেন্ট বের করে ফেলি তাহলে যেটি আসবে টু ত্রিপল জিরো ইন্টু ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড আমাদের জিরো জিরো কেটে দেব দেন আমাদের এখান থেকে যেটি আসে সেটি হচ্ছে ওয়ান ওয়ান এক দুই দুইটি জিরো এখন এই অংশটুকুর সঙ্গে আমরা টু টু ডাবল ত্রিপল জিরো যোগ হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো এটিকে যোগ করে দিব দেন টু টু জিরো জিরো মাইনাস হাজার এই অংশটুকু করবো তাহলে এটাই হবে আমাদের এই রেজিস্টারের জন্য আমাদের তৃতীয় যে অংশটুকু করলাম আমাদের এই তৃতীয় রেজিস্টারের জন্য তার রেজিস্টেন্সের একটা রেঞ্জ তাহলে এভাবে আমরা ক্রমান্বয়ে তিন এবং চার করে ফেলব তো এখান থেকে প্রশ্ন থাকলো আপনারা চতুর্থ এবং পঞ্চম এই দুটির রেজিস্টেন্সের এই দুটো রেজিস্টারের রেজিস্টেন্স বের করে আমাদেরকে জানাবেন